সিবিআই তদন্তের আবেদন, প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই এবং ইডি তদন্ত চেয়ে এবার আবেদন। যে খবর পাওয়া যাচ্ছে ফের নিয়োগে সিবিআই তদন্তের আবেদন, বিস্তারিত জানাতে পারবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণব। অর্ণব, এই আবেদনে কি কি উল্লেখ রয়েছে? সেই বিষয়টিকে সামনে রেখে প্রাথমিক টেট 2014 সেখান থেকে প্রায় 40,000 বেশি শিক্ষক নিযুক্ত হয়েছে। রাজ্যে বিভিন্ন বিদ্যালয়ে প্রাথমিক শিক্ষক হিসেবে তারা কাজ করছে। এই সমস্ত প্রাথমিক শিক্ষক নিয়োগের মধ্যে অস্বচ্ছতা রয়েছে, দুর্নীতি রয়েছে, পুরো বিষয়টার সিবিআই তদন্ত। পাশাপাশি এটাও আর্থিক পাশ্রু রয়েছে কিনা, মানি চেঞ্জ রয়েছে কিনা, আর্থিক লেনদেন হয়েছে কিনা সেটার জন্য ইডিআই তদন্ত। এবং এই প্রাথমিক 2014 একটা স্বচ্ছ মেধা তালিকা প্রকাশ করার আবেদন রাখা হয়েছে কলকাতা হাইকোর্টের সামনে, এবং এই মামলা আজকে দায়ের করা হয়েছে। চলতি সপ্তাহে বা আগামী সপ্তাহে শুরুতে এই মামলা শুনানির জন্য আসতে পারে। কিন্তু যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, আরো দুটি নথি এই মামলায় সংযুক্ত করা হয়েছে। এখানে নদিয়ার যিনি সাংসদ রয়েছেন মহুয়া মিত্র, তার কিছু বক্তব্য বিভিন্ন সংবাদ মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে, সেই বিষয়টিকে সামনে আনা হয়েছে এই প্রাথমিক শিক্ষক নিয়োগকে সামনে রেখে। এছাড়া দমদমের একজন তৃণমূল নেতার সোশ্যাল মিডিয়ায় বক্তব্য সেটাকে সামনে আনা হয়েছে, যেখানে অনিয়ম রয়েছে বলে। এছাড়া প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে কিছুদিন আগে রাজ্যের অ্যান্টি করাপশন ব্রাঞ্চের যে অভিযান এবং তাতে তিনজনের গ্রেপ্তার হওয়া, পুরো বিষয়টি এই মামলার মুখপাত্র হিসেবে সংযুক্ত করা হয়েছে। তাই সব মিলিয়ে প্রাথমিক 2014 বড় সড় দুর্নীতি রয়েছে এমন একটা অভিযোগ এনে সিবিআই এবং ইডি তদন্ত চেয়ে এই জানতে আমরা আগে